আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো রোহিঙ্গা ভাই? আশা করি বেগিন ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওনারা দোয়া বরকতে। আইলাম দা ওনার ভাই মোহাম্মদ হাসান আরকানি রোহিঙ্গা টেকলেশন চ্যানেলের তরফ তো আর নতুন ভিডিও লাইয়ের ওনার সামনে হাজির হলাম। হাজ করি আজের ভিডিও হারাল্লা বলে হলে যারা নাকি নতুন ইউটিউবার আছে, ইউটিউব চ্যানেল চলার ক্যারিগরার, আর অথবা যারা নাকি নতুন চ্যানেল খুলিত সর, নতুন ইউটিউবার হইতো সর, তারাল্লা বলে এই ভিডিও বেশি জরুরি, বেশি ইম্পর্টেন্ট। ওনারা ভিডিও নটানি লাস্ট ওভার সেবা। তো আজি আই ক্যাঙ্গুড়িয়ারে এই ইউটিউব মাঝে ভিউয়ার্স সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেবা ইন দেখাই দিউম। তো ওনারা তো গো সফটওয়্যার লাইব ওয়াইটি স্টুডিও হয়ে আই সফটওয়্যারই বা লিঙ্ক ডিসক্রিপশনের মাঝে দি দিউম, ওনারা এতো লয়ারে ডাউনলোড করি পারিবা। তাহলে আই সফটওয়্যার বাদ গলি আর দেখাই মনারা ক্যাঙ্গুরি ভিউয়ার সাইবা, ক্যাঙ্গুরিয়ারে ওয়াচ টাইম সাইবা, ক্যাঙ্গুরিয়ারে সাবস্ক্রাইবার সাইবা। তাহলে আই আর হতা নবার শুরু করি। তাহলে ওনারা তো প্রথমে ওয়াই স্টুডিও লাইব আই বা ডিসক্রিপশনমা দি দিয়ে ওনারা এবার ডাউনলোড করিবা। তাহলে আই বা ইবান মাঝে গলি সফটওয়্যার ইবান মাঝে, তাহলে ইবান মাঝে গলতে কেনা নেট ওর কেনা গিয়া লাগে বেশি, ওনারা নেট আছে যাই মা জাগাত যাবা, আর নাহলে নেট ওলা রাতিয়া ঘুরি আরে গরিবা যারা নাকি বাংলাদেশত আছে তারাবা। তাইলে ওনারা যদি সফটওয়্যার মা গলত তাইলে ওনারা সামনে একখান আর ইন্টারফেস আইব। তাইলে ওনারা কি করিবা দেহর ওনারা এত আর রোহিঙ্গা টেকলেশন হয়ে রা চ্যানেলে বা আগিয়ে তাইলে আর সাবস্ক্রাইবার 10,000। তাইলে এত নিচতে অ্যানালাইটিক্স হয়ে লেখা কেন দেখনি অ্যানালাইটিক্সের মাঝে ছ ওনারা লাস্ট 28 ডেজ মানে 28 দিনের মাঝে এক করে 8 দিনের মাঝে লাস্ট এক করে 8 দিনের মাঝে আর তো ওয়াইস টাইম হয়ে দেয় 600 হাইট 1 ঘন্টা। তাহলে ভিউয়ার্স হয়ে দেয় 5,100। তাহলে সাবস্ক্রাইবার চেঞ্জ, তাহলে সাবস্ক্রাইবার আসে দেয় 152 জন। তাহলে 152 জন এতে প্লাস হোক 10,000 দেবার মানে আরও কিছু থোড়া আছে হদুয়াই না দেখার দিক। তাহলে এবার নিশায় নিশায় আর ওনারা দেখার আই ভিডিও জিবা তুমি লাস্টে সাহায্য এই বউ বউ তো তাইব তাহলে এক্সট্রা ইয়ান্তিও তাইব। তো ওনারা দেখো ইয়ান্তু আছে আইবা ইয়ান্তু লেখা আছে তো লেটেস্ট ভিডিও পারফরমেন্স, তাহলে আই লাস্টে জিব সাজি ইবা ইয়ান্তু 10,000। তাহলে ওনারা ইয়ান্তু দেহর ফা এটা ভিডিও জিবা ওর দেহর এবার ডিটেল ইয়ম মাঝে আছে ওনারা দেহর র্যাঙ্কিং বাই ভিউয়ার্স তাহলে এভারেজ ভিউয়ার্স তারপর ওয়াচ টাইম আওয়ার্স। তাহলে ওনারা ইয়ান্তু দেখো তো ওনারা এবার এটা নিচে সব নিচে ভিডিও তুমি জিম ভিডিও চাই যা তো তিন থাকিব নিছে, তারপর ইয়ে বে নিচে থাকিব যে তোমার জিম কমেন্ট গুজে কমেন্ট চিন নিচে থাকিব ভিডিও সল ইয়ারে নিচে থাকিব। তাহলে আমি একুতে তো ওনার দেখাই আই তাহলে ইয়ান তো অ্যানালাইটিক্স মাঝে এই যদি এটা তোমার যে হইতে সাহায্য হ্যাঁ তেয়ার ওয়াচ টাইম সাইতে সর হ্যাঁ তেয়ার ভিউয়ার ছজনের দিন সাইতে সর সাইতে সর। তাহলে ওনারা কী করিবে এটা তো 28 দিনের কিন্তু দেখাত দেয়। তাহলে ওনারা কী করিবে এতো বিউমোর হয়ে আর লেখা আছে দেয় বিউমোরের মাঝে ক্লিক করে দিবা। তাহলে বিউমোরের মাঝে ক্লিক করে দিলে ওনারার সামনে একখান ইন্টারফেস আইব। তাহলে ওনারা কী করিবে ইয়ান্তু ওর দেহর সারিগো অপশন অগল্য ওভার ভিউ অগল্য সার্চ আর গল্য এঙ্গেজমেন্ট আর গল্য অডিয়েন্স। তাহলে আমি ওনারা আগে ফলে ওভার ভিউর গো দেখাই। তাহলে ওভার ভিউর নিচতো সব রিয়েল টাইম হয়ে লেখা আছে। তাহলে ইয়ান্তু রিয়েল টাইম হয় লেখা আছে রিয়েল টাইম মানে 48 ঘন্টার ভিতরে নিচে তো দিয়েছ 48 আওয়ার্স এস্টিমেট ভিউয়ার্স। তাহলে 48 ঘন্টার ভিতরে যেদিন নাকি ভিউয়ার্স আসে ইন দাহাত দিয়ে তাহলে 48 ঘন্টার মাঝে এত ভিউয়ার্স আসে দেয় 210 জন। 48 ঘন্টার মাঝে এত ভিউয়ার্স ছজন আসে 210 জন আসে। তাহলে এবার একা করে আর একটা নিচেলাম নিচে হতে রিয়েল টাইম ভিউয়ার্স টপ ভিডিওস। তাহলে রিয়েল টাইম ভিউয়ার্স টপ ভিডিওস মানে তোমার চ্যানেল মা যেদিন নাকি এই ভিডিও কল আছে তাহলে ইনের মাঝে 48 ঘন্টার মাঝে হন্যম মাঝে হওয়া ভিউয়ার্স আসে 48 ঘন্টার মাঝে এত ভেরি ইমোশনাল ওয়াস ইভেন মাঝে আসে দেয় 182। তাহলে ইফ ইউ থিঙ্ক ডিস ইস আলাক্সা ইয়া ইভেন মাঝে আসে দেয় 9 48 ঘন্টার ভিতরে ডিস ইস মে ডেঞ্জার ফর ইউ ইভেন মাঝে আসে দেয় 8 1K 1 মিলিয়ন 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন এবার আসে দেয় 2 ইটস আর নন ফ্রম 99 পিপল হয়ে আরে এবার আসে দেয় উগ্র। তাহলে না 48 ঘন্টার ভিতরে আসে দেয়। তাহলে ওনারা তো যদি এই সিভিয়ার সাইতে মনে হয় তাহলে 48 ঘন্টার ভিতরে আসছে আবার প্রত্যজ্ঞ ভিডিওর মাঝে ধরো তোমার তো 100 ভিডিও আছে 100 ভিডিওর মাঝে 48 ঘন্টার ভিতরে হওয়া এই গিয়ে আসে ভিউয়ার্স আসছে সাইতে মনে হয় তাহলে তুমি এইবার ওর রিসিভ দিবা। তাহলে এইবার ওর রিসিভ দিলে মতর অনর যেহেতু নাকি অনতুন ভিডিও আছে বেগি নিয়ে তাই দেবি। তাহলে ইয়া অনারা দেখর
তাহলে আর তো 48 ঘন্টার ভিতরে হওয়া ভিডিওর মধ্যে ভিউয়ার্স আছে অগ্গ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9 ভিডিওর মধ্যে আর তো 48 ঘন্টার ভিতরে ভিউয়ার্স আছে দতলা এই 9 ইন দা হাতে তাহলে 48 ঘন্টার ভিতরে তাহলে এবার ওনারা কি করিবা ব্যাক বাটন দিয়ে ব্যাক আইবা একবার ব্যাক আইবা আদে নিচে নামিবা নিচে নামিয়ে এত ভিউয়ার্স লেখা আছে দেখো না ভিউয়ার্স বললে লাস্ট 28 ডেজ তাহলে লাস্ট 28 ডেজ মানে 28 দিনের ভিতরে 21 দিনের ভিতরে হাতে ভিউয়ার্স আছে সেটা 5131 মানে 28 দিনের ভিতরে 28 দিনের ভিতরে টোটাল ভিউয়ার্স আছে সেটা এত 5131 তাহলে আইবেন না ক্লিক করে দিই করে আমি ভিডিও সাইট গেল তি হওয়া ভিউয়ার্স আছে সেন সাইবেল লাগলি তাহলে আমার ক্লিক করে দিই ওনারা দেখ তাহলে ওনারা যদি ভিউয়ার্স মাঝে যদি 5131 দেখা দিবার ক্লিক করে দিলে তোর ওনারা সামনে কেনার মেন চ্যাপারে চাইব তাহলে ওনারা কী করবি এত লাস্ট 28 ডেজ হয়ে লেখা আছে যে ইয়ামা ক্লিক করে দিবা ইয়ামা ক্লিক করে দিই তুমি হমিলেডর হতুনর কিন্তু সাইতে সর ধরো 1 ঘন্টার ভিতরে সাইতে সর না সাইতে সর নাকি 48 ঘন্টার ভিতরে সাইতে সর নাকি 7 দিনের মাঝে সাইতে সর নাকি 28 দিনের সাইতে সর নাকি 90 দিনের সাইতে সর নাকি 365 দিনের মাঝে 365 দিনের মাঝে সাইতে সর আর নাকি লাইফ টাইম বলতে তুমি যতদিন করলো এতদিন হইতে তাহলে আমি লাইফ টাইম না দিয়ে স্যার তাহলে লাইফ টাইম না দিলে ওনার সামনে কেন মেন চ্যাপারে চাইব তাহলে ওনারা দেখো রাতো বিয়ার সদ্দুর আসে ওনারা তো দেখার নভেম্বর 2020 মাঝে হইতে আমি চ্যানেল খুললি তাহলে নভেম্বর মাঝে একা 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 আসে আবার 2011 সময় জানুয়ারি মার্চ মাঝে রাতো মার্চের মেয়ের মাঝামাঝি দেয়ারে বেশি আসে বলে মার্চের মেয়ের মাঝামাঝি এত বিয়ার সকল বেশি আসে তাহলে এত টোটাল বিয়ার আসে হদুন 11465 জন আর টোটাল বিয়ার চ্যানেল খুললি হইতে এত বিয়ার আসে 11465 জন তাহলে আবার ব্যাগ এতই ব্যাগা দেন বই অনারার দাহার এতই ব্যাগা কি কই ভিউয়ার্স তো আবার আমি ওয়াচ টাইম না ঢুকুম ওয়াচ টাইম আওয়ার জিবা আসিবেন না ঢুকুম তাহলে ইভেন মাঝে ঢুকি তাহলে ইভেন মাঝে ঢুকি অত ব্যাগে নলি স্যাম আমি অনারার ওদ ওয়াচ টাইম দাহাইম আর কেন দাহাইম অনারা তো দেয় ইন জাল্লা করি সর উন জাল্লা করি সাইবা তো বুঝে নিয়া তাহলে অনারার সামনে আবার কেন রিমাইন্ডার সাইবা অত ওদের স্যাম প্রসেস অনারা তো দাঁড়া দিন মা ক্লিক করে দিবা ইয়ান তো লাইফ টাইম মা ক্লিক করে দিবা লাইফ টাইম না ক্লিক করে দিলে অনার ওয়াচ টাইম যা আছে এবার চাই পারিবা তাহলে আমি এত ওয়াচ টাইম আই না দেখার আমি ওয়াচ টাইম এবার হাইট করে রেখি তাহলে আমি আবার এত নেলিয়া দিন বা অনারা সেম প্রসেস লেয়ারে চাইবা তাহলে এত নেলিয়া গিয়ে তাহলে কে হতো সেম প্রসেস তাহলে আর আবার আমি নিচর গান দেখাই অনারা নিচে তো হতে টপ ভিডিওস মানে হলে আর তো যেদিন ভিডিও আছে এই ব্যাগ কিনার মাঝে সন্ন মাঝে বেশি বেশি কে সে ভিউয়ার্স আসে ইন দা হাত বুঝে নিয়া তাহলে আর তো যা এটা দেহর অনারা 4,833 ভিউয়ার্স আসে 28 দিনের মাঝে এই ভেরি ইমোশনাল ওয়াস আছে দে ইভেন মাঝে তাহলে আর এর মানে নিচে দিনের মাঝে আসে 28 দিনের মাঝে ইন কী হবে এত শু ঘুরিব তাহলে অনারা তো দিয়ে মাছ সিবি ধর দইলে অনারার অত ভিডিও 28 দিনের মাঝে যেদিন নাকি গিয়ে আসে ভিউয়ার্স আসে অত ইন ইয়ের মাঝে শু ঘুরিব তাহলে মাঝে যদি ক্লিক করে দিলে ওনারা সামনে এখানে মেন্টাল ফ্রেস হবে ওনারা দেখর এত 38 দিন সরি 28 দিনের ভিতরে হওয়া ভিউয়ার্স আসছে হন ভিডিওর মাঝে তাহলে এত এভিডি ইনের মাঝে ওনারা দেখর এভিডি ইনের মাঝে প্রত্যেক ভিডিওর মাঝে ভিউয়ার্স আসছে 28 দিনের ভিতরে বুঝে নিয়া তাহলে এবার আমি এতীয় বাইরে দিকে তাই ওনারা আজ মেন দিন দেখাই তাহলে ওনারা এত আবার ভিউ না সাই আবার সার্চ মাঝে যাইবা সার্চ মাঝে এরে ওনারা এত বুয়ারে দেখর ইমপ্রেশনস মানে কি ইমপ্রেশনস মানে হলে তোমার ভিডিও আর জনের হাসে এর ফসে দেয় ধরো তোমার তুমি স্ক্রিনের মাঝে ইউটিউব না গলি আর এঙ্গুরি ভিডিও কল টানি টানি সর এটা সামনে আর ভিডিও ইবে ইন আর ভিডিও গিয়ে তাহলে আনলা বলি এত তোমার সামনে ইমপ্রেস গুজি দে বুঝে নিয়া ইমপ্রেস গুজি দিয়ে আনলা বলি আর ই নিয়ম মাঝে আয়ারে কি হয়ে যায় জমে দেয় তোমার মানে এত জনের হাসে ফসে এন হেয়ারে দাহাত দেয় তাহলে আর আই মাঝে যদি ক্লিক করে দিলে তাহলে আরো সামনে কেন মেন্টাল ফ্রেস হবো তা 28 দিনের মাঝে আর ভিডিও গিন হজনের হাতে হয়েছে বলে হলে এই 80,2698 জনের হাতে আর ভিডিও গিন হয়েছে কিন্তু 5,950 নলিতার ব্যাপার ইউটিউব অ্যালগোরিদম যা আছে ভাইয়া আর ভিডিও বা হড়ফ আছে অজ্ঞ বলে আর ভিডিও যেদিন আছে বেগি মেলে আর ইহত আসছে তো বুঝে নিয়া ইউটিউব অ্যালগোরিদমে আর ভিডিও গিন আর জনের হাতে ফসাইয়ে দেয় ইয়ান ইয়ে মাঝে শু বুঝে দেয় তাহলে আরে এত ইভেন না ক্লিক করি আর অত লাইফ টাইম মা দিছাইম
হজনের হাসে আর ভিডিও গিন ইমপ্রেস গুজি তাহলে হজনের হাসে যায় ফসি আর ভিডিও গিন তো ইভেন মা দিল ওনারা সামনে কেন মেনচেপে যাবো ওনারা দেখার তাহলে ইমপ্রেশনস তাহলে আর ভিডিও ইমপ্রেস গুজি দেয় হজনের হাসে 3,47,707 জনের হাসে আর ভিডিও গিন ইমপ্রেস হয়ে ফসে তাহলে এর ভিতর তো হজনে সাইয়ে দেয় রিমা কথা নাই 3,47,707 জনের ভিতর তো হজন সাইদের মা গহতা নাই তাহলে আর আবার কি গুজুম ফিসা আসুম ফিসা আর আনারা এত দেখর ইবার নিজে তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়ারে তাহলে 3,100% ধর ইবারে 3,47,707 জনের মাঝে 100% এরিয়া 100% মাঝে তাহলে আ তো এডস গিয়া সাইদে হদুন 4.7% 100% মাঝে 4.7% মানুষে সাইয়েদে বুঝনিয়া তাহলে আরও 90% মানুষে নসা ফসে দেড়ে তাহলে আর 60% মানুষে সাইয়ে দে তাহলে আবার ট্রাফিক সোর্স টাইপ মানে তোমার ভিডিও হওয়া তাহলে তোমার ভিডিও হন মাধ্যমে সাইয়ে মানে কিও তো সাইয়ে নাকি ইউটিউবত তো না সাইয়ে নাকি ক্রোম ব্রাউজার তো সাইয়ে নাকি হোয়াটসঅ্যাপ তো সাইয়ে নাকি আর অন্য অন্য গিয়াতো সাইয়ে তাহলে এত সাজেস্টেড ভিডিওস সাজেস্টেড ভিডিওস মানে তোমার ভিডিওই বা যেটা নাকি সাজেস্ট করছে ধর তুমি অগ ভিডিও তোমার মোবাইল স্ক্রিন খুলি আর মোবাইল ইউটিউব খুলি আর মোবাইলের মাঝে ভিডিওস হর এসন মাঝে আর ভিডিও এই যাই আর তোমার হাতে পৌঁছে গই তো তুই কী করছো আর ভিডিওই বা সাইয় তাহলে আল্লাহ মাঝে সাইয়ে দে 75.2% মানুষে আর ভিডিও সাইয়ে মানে সাজেস্ট গজি দেয় তো সাইয়ে তাহলে ব্রাউজার ব্রাউজ ফিচার তো সাইয়ে দেয় 13.3% মানুষে ব্রাউজ ফিচার তো সাইয়ে তাহলে আদার ইউটিউব ফিচার তাহলে আদার ইউটিউব ফিচার তো সাইয়ে দেয় 5.7% তাহলে ডাইরেক্ট হর আননোন তাহলে ডাইরেক্ট হর আননোন মানে আর ভিডিও সাজি আর ভিডিও তোয়ার দেয় অথবা অসিনার মাঝে সাইয়ে এলার মাঝে হদন সাইয়ে দেয় 1.4% মানুষের সাইয়ে দেয় তাহলে এর মা আরও আদার মাঝে হদন আছে 4.4% মানুষের সাইয়ে তাহলে ওনারা তো আবার ইবা বুঝো তো আবার নিশাই নিশা হতো সাইয়ে দেয় তোমার ভিডিও বা কি হোয়াটসঅ্যাপ তো সাইয়ে নাকি ফেসবুকে তো সাইয়ে নাকি গুগলে তো সাইয়ে নাকি হোয়াটসঅ্যাপ বিজনেসে তো সাইয়ে তাহলে আতো হোয়াটসঅ্যাপ তো সাইয়ে দেয় 83% মানুষে ফেসবুকে তো সাইয়ে দেয় 3% মানুষে গুগল তো সাইয়ে দেয় 1% মানুষে হোয়াটসঅ্যাপ বিজনেস তো সাইয়ে দিয়ে 1% মানুষে ইয়ান তো হদ দেয় টপ ইউটিউব সার্চ টাইম তাহলে তোমার ভিডিও সার্চ করে সাইয়ে দেয় মা ভিডিও বেশি সার্চ কিলো গুজে ধরো আর ভিডিও রোহিঙ্গা ওয়াশ হয়ার সার্চ গুজে তাহলে আতো রোহিঙ্গা ওয়াশ হয়ারে ভিডিও আসে তাহলে আর ভিডিও পাইয়ে সার্চ গুজে দেয় তাহলে 10% মানুষে চাইয়ে 15% মানুষে চাইয়ে তাহলে বাঁশির রিনটুং হয় আর 4% মানুষে সার্চ গুজি ইউটিউবের মাঝে তাহলে বাঁশির সুর রিনটুং হয় আর 2% মানুষে সার্চ গুজি ইমোশনাল ওয়াশ হয় আর 1% মানুষে সার্চ গুজি ই বিএস বাট হয় আর 1% মানুষে কী হয়ে যায় সার্চ গুজি তাহলে নমাদ আর ভিডিও কী হয়ে চাইয়ে তাহলে এবার নিচাইও নিচে টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট মানে হন হন ভিডিও নিছে তোমার ভিডিও গিন সাজেস্ট করছে তোমার ভিডিও গিন আসে তাহলে তোমার হাতে ইয়ানো ক্লিক করি করি আর চাই পারিবা বেগিনের মাঝে ওটা যেন দাহি আনলে ক্লিক করি করি লাইভ টাইম দিদি চাই পারিবা তাহলে আতন এই ধর আসাতলা পপুলার ভিডিও গ ইউটিউবের মাঝে আছে তাহলে আই এবার নাম দেয় আর কি করি ভাজি একাই বাধা দিয়ে ভাজি যেন নাকি নিউ আর কানি ওয়াশ বাই MDMB মাসত তাহলে এ ধরনের হন ভিডিও আতো নাই তাহলে এইবার নিশতো আতো আর গো ওয়াশ নাই রোহিঙ্গা ওয়াশ হয়ে আর দিয়ে দে ইমোশনাল ওয়াশ হয়ে দিয়ে দে তাহলে এইবার এইবার একটা মিল আছে যত লা এইবার যাতে মানুষের চাইয়ে এইবার নিশতো আর ভিডিও আর গো আছে দে রোহিঙ্গা ওয়াশ এত দিয়ে রোহিঙ্গা ওয়াশ তাহলে এলে ওয়াশর ভিডিও কী করছে এলে ওয়ার্ড তোমারা সৎ ধর আসাতলা ইউটিউবের মাঝে গলি আর তুমি ভিডিও সর তাহলে এটা রোহিঙ্গা ওয়াশে মারি সার্চ করে তোয়াই বা ওয়াশি বা ফোনর এটা নিজত ওয়াশ আরে বাইয়ে কী হয়ে যায় সাজেস গুজে তাহলে ইয়ান কী হয়ে দেয়
সব ভিডিও সাজেস্ট ইন ইউর কন্টেন্ট তাহলে এর মা উসল তকার ভিডিও কল ভিডিও কল মাঝে আর কন্টেন্ট জিন আছে আর ভিডিও জিন আছে এই সাজেস্ট গুজেন হতে বুঝেন ইয়া তাহলে এবার ইংগেজমেন্ট যাই তাহলে ইন হন আর তো সান ভরার ইংগেজমেন্টের মাঝে ইন হন আর তো সান ভরার তাহলে এবার আর অডিয়েন্সের মাঝে যাই অডিয়েন্সের মাঝে আসি মেনলি ইয়ান অনারা দেহার তাহলে আর ভিডিও গিন হওয়াম হওয়ারসেন মরত ফাইসাই হওয়ারসেন মাই ফাইন্দে সাইল তাহলে ওনারা দেখো ইয়ান তো লাস্ট আড়াই দিনের মাঝে আর ভিডিও মরত ফাইন্দে সাই দে 93% মাই ফাইন্দে সাই দে 6% তাহলে এবার বয়স হ বছর হইতে ওরে আর ভিডিও গিন সাই তাহলে আর ভিডিও সাই দে 18 বছর হইতে 24 বছরের ওরে 25 বছর হইতে 34 বছরের ওরে 35 হইতে 40 60 বছরের ওরে এ তিন ডলা বয়সে আর ভিডিও গিন সাই বুঝেনিয়া তাহলে ওনারা তো দাঁড়ে শিব দিদি আরে ইন হলে আড়াই দিনের কিন্তু হাত দেয় ওনারা যদি ইউটিউব চ্যানেল যা তো করলে তো তো সাইটে মনে হতে হলে এবার ওর শিব দিলে মতর তারপর ওর আড়াই দিন দেখাই দিয়ে আমার ক্লিক করলে মতর একবারে লাইফ টাইম জিও দেখাই ইয়ান তো সাই ফারিবা তাহলে এবার আর কান নিশাইও আর কান নিশা হতে টপ জিওগ্রাফিস মানে তোমার ভিডিও গিন সন্দেশ তো সাইয়ে তাহলে তুমি ইয়ার মাঝে ক্লিক করলে তোমার যেথান দেশে তো চাই এতান চাই পারিবা তো ইয়ার মাঝে হকান শুরু করে দেওয়া তাহলে লাস্ট 28 দিনের মাঝে আর ভিডিও মালয়েশিয়া তো চাইয়ে সৌদি আরবতিও চাইয়ে বাংলাদেশে তো চাইয়ে ইন্ডিয়া তো চাইয়ে বর্মা তো চাইয়ে তাহলে ওনারা যদি আমার ক্লিক করত দিলে আরও কী ভাইবা হওয়ান দেশে তো চাই দে ইম ভাইবা তো হাজ করি আশা করি বুঝি পাইছো ওনারা তো বুঝি পাল্লা বেশি আসা নয় ইউটিউব স্টুডিও ইবা তো ওনারা তো যদি বুঝি আর আসা নেই দলে কমেন্ট বক্সে মা জানাই দিবা আর যদি হার্ড হয়ে দলিও জানাইবা ওনারা সন্ধান যদি কমেন্ট বক্সে মা কমেন্ট করিবা আশা করি আমি ওনারারে উত্তর দিবে যুম সন্ধান তো বোঝানো যদি নারে হইবা আমি ওনারারে ইয়ান বুঝাই দিবাটা বুঝাই দিবলা চেষ্টা করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার টিউটোরিয়াল